হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা টুয়েলভের দ্য আই হ্যাবিট টপিকের 7 নম্বর পাঠে এসে গেছি, পার্ট 7। এই পাঠে আমরা আলোচনা করার আগে 6 নম্বর পাঠে শেষ কোশ্চেনটা যেটা ছিল, যে মেয়েটি যাচাই করতে চেয়েছিল ছেলেটি ভালোবাসে কিনা, তো কিভাবে একটা কোশ্চেন ছুড়ে যে এই তুমি আমার প্রতি এত সিরিয়াস কেন গো, হোয়াই আর ইউ সো সিরিয়াস। সিরিয়াস কথার অর্থ যে তার প্রতি কেন এত উৎসুক। সত্যিই তো, যখন একটা ছেলের সাথে একটা মেয়ের ভালোবাসা হয়ে থাকে, যখন ছেলেটি ভালোবাসা যতদিন লাস্টিং করে ততদিন তার ভালো লাগে, মানে যতদিন প্রেমটা চলে ততদিন তার ভালো লাগে। কিন্তু মেয়েটি ছটপটিয়ে উঠে কিসের জন্য? সংসার বাঁধার জন্য, যে পাছে হয়তো ছেলেটির সাথে তার ভালোবাসা বা প্রেম কেটে গিয়ে আলাদা হয়ে যায়। কখন বলতো, কখন তার বাবা মা তাকে অন্য কোনো ছেলের হাতে তুলে দেয়। এই ভয়ে সংশয়ে সে সবসময় উদ্গ্রীব হয়ে ওঠে। ছেলেটিকে জিজ্ঞাসা করে, এই দেখো যে তুমি কবে প্রস্তুতি নিচ্ছ বলতো আমাকে তোমার সংসারী করে নেওয়ার জন্য, একজন মানে তুমি আমার কাছের মানুষ হয়ে ওঠার জন্য, মনের মানুষ হয়ে ওঠার জন্য কবে তাহলে তুমি প্রস্তুতি নিচ্ছ বলো তো। ছেলেটা এড়িয়ে যায়। একদিন যাকে ছোট্ট নদীর পাড়ে দুজন কলেজ ফেরত হয়ে বসেছে, মেয়েটির কোলে ছেলেটি মাথা দিয়ে অপরদিকে ঠ্যাং মিলিয়ে শুয়ে আছে। মেয়েটি নিজের মাথার উপর থেকে ছেলেটির মুখ বরাবর তার নিজের উন্না দিয়ে ঘুমটার মতো করে ঢেকে রেখেছে, যাতে অন্য কোনো মানুষ না দেখে তাদেরকে টিচ কাটে। তারপর মেয়েটি বসতে বসতে বলছে, দেখো আর কত আমি অপেক্ষা করব, তুমি তো কোনো প্রস্তুতি নেবে। তখন ছেলেটি বলছে, দেখো গ্র্যাজুয়েশনটা শেষ হোক। বলছে, তারপর? তারপর একটা বোন আছে, তুমি তো জানো, তোমাকে তো সব বলেছি, তাকে বিয়ে দিই। না তারপর? না তারপর ছোট্ট একটা বাড়ি করি, বোধ হয় প্রধানমন্ত্রী বিকাশ যোজনাটা পাবো, ওটা নিয়ে একটা ছোট্ট বাড়ি করি, নাহলে তোমাকে নিয়ে গিয়ে কোথায় তুলবো, ছোট্ট কুঁড়ে বাড়ি, তাও দেখে তুমি আমায় ভালোবেসেছ। যে ঘাটে বাবা মা শুয়ে সেই ঘাটে হয়তো আমাদের বিয়ে করার পর প্লেস দিলে, তো বাবা মা কোথায় শুবে, খাটের তলা, তুমি তো বুঝতে পেরেছ গো। না তারপর? না তারপর, তারপর একটা চাকরি, চাকরি না হলে তোমাকে কি খাওয়াবো, তোমাকে খাওয়ানোটা বেশি কথা না, তোমার আমার মধ্যে যে নতুন অতিথি আসবে তাকে কি করে প্রতিপালিত দেবো। বলে, আরে তাহলে তো সেদিনকে আমি বুড়ো হয়ে যাবো, মানে বুড়ি হয়ে যাব। তুমি এত 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 বেশি লংজিভিটি ভেবে রেখেছ, তাহলে দেখো তোমার সাথে আর আমার সম্পর্ক হবে না, যতদূর এসেছি এসেছি, এক পথে এসেছি দুজন, তারপর পথ আলাদা করে নাও। একটি বলে সিরিয়াস, তার মানে মেয়েটি সিরিয়াস হয়ে ছেলেটির কাছ থেকে পরপর পরপর তার রুটিন জেনে নিতে চেয়েছিল, যে ছেলেটি কোন দিন বা কোন মুহূর্তে তাকে জীবনসঙ্গী করবে এটা জানতে চেয়েছিল। ঠিক এই ক্ষেত্রেও মেয়েটি ছেলেটাকে বাজিয়ে নিতে চায়, সত্যি কি ও এত এতটা এগিয়ে এসেছে, আমাকে তাহলে খুব ভালোবেসে ফেলেছে, যদি সত্যি ভালোবেসে ফেলেছে, এই কথাটা শুনতে ওর মুখ থেকে আমার খুব ভালো লাগে, তাহলে ও একবার বলুক, এর মধ্যে তুমি আমার প্রতি এত সিরিয়াস কেন মা, এই কথাটা ছেড়েছে জাস্ট ছেলেটার মুখ থেকে ভালোবাসাটা আদায় করার জন্য। তখন ছেলেটা হয়তো একটু একটু মানে সহজ সরল ছেলে হলে তখন সে বলবে, কেন জানো আবু আমি তো তোমাকে ভালোবাসি গো, তখন মেয়েটা খুব আস্তে আস্তে মজা নেবে। এখানে কিন্তু ছেলেটাও খুব টেকনিশিয়ান, মনে মনে ভাবল, না না তুমি তুমি আমায় ভালোবাসো কিনা না উত্তর দিয়ে তুমি আমার কাছ থেকে ভালোবাসা চেয়ে নিতে চাইছো, মেপে নিতে চাইছো। ভালোবাসা মাপ হয় না, ভালোবাসা চেয়ে নেওয়া যায় না, তো আমি যে ওকে ভালোবাসি মুখে না বলে, গল্পকথক বলছে যে আমি যে ওকে ভালোবাসি মুখে না বলে আমি ইঙ্গিত দিয়ে বোঝানোর জন্য একটু হাসতে চাইলাম। আই থট দেন আই উড ট্রাই টু লাভ ফর হার, ওকে আমি ভালোবাসি এটা বোঝানোর জন্য মুখে না কোনো কিছু বলে একটু মুচকি হাসি হেসে বোঝাতে চাইলাম। বাট দ্য থট অফ লাভটার অনলি মেড মি ফিল ট্রাবল অ্যান্ড লোনলি, পরক্ষণে আমার মনে হলো আমি নয়, আমি উৎপল মাস্টারমশাই, আমি নয়, আমার মানে গল্পকথকের, গল্পকথকের মনে হলো যে আমার হাসিতে যদি ও কষ্ট পায়, আহা কি
প্রেম, কি ভালোবাসা! দেখো, ছেলে হেসে ফেললে মেয়ে কষ্ট পাবে, তার জন্য ছেলে চিরদিন হাসবে না, মুখ বন্ধ করে থাক। কি ছেলের ভালোবাসা! এখানে ভালোবাসা যেন ওজন হচ্ছে, যে তুমি কম তুমি কম আমি বেশি। সে বলছে না না, আমি কম তুমি বেশি, তুমি বেশি। সে বলছে না না, ভালোবাসি ভালোবাসি, তুমি কম আমি বেশি। দেখো কীরকম দুজনের ওজন হচ্ছে, একবারে গেছে তো ও একবারে গেছে। ছেলেটি এত স্বার্থ ত্যাগ করার চেষ্টা ভালোবাসার জন্য, যে আমার হাসিতে যদি ও কেঁদে ফেলে, ও যদি দুঃখ পেয়ে যায়, না না আমি পারবো না, ওকে আঘাত দিতে পারবো না, আমি চিরকালের জন্য হাসি বন্ধ করে দেবো, কিন্তু ওর আমি দুঃখ আনতে পারবো না। ছেলেদের ভালোবাসা কতটা নিখুঁত দেখো। যদি কোনো মেয়েকে একটা, তার প্রেমিকাকে যদি একটা এই মুহূর্তে একটা পিঁপড়ে কাঁপিয়ে দেয়, মনে হচ্ছে, আমার মনে হয়েছে, ছেলেটা মুখের থুতু নিয়ে ছুটবে সেইখানে পিঁপড়া কামড়ানোর জায়গা লাগিয়ে দেওয়ার জন্য। কেন? যে দেখো প্রিয়ে, তোমায় খুব আঘাত করেছি ওই পিঁপড়েটা, না সরো সরো, কোথায় কামড়েছে দেখি, আমি একটু থুতু লাগিয়ে দিই। কেন না? পিঁপড়ের ফর্মিক অ্যাসিড আর আমার থুতুতে হাইড্রোক্লোরিক অ্যাসিড, দুটা বিষে বিষক্ষয় হয়ে তোমার ওই জায়গাটা সুস্থ করে তুলু। তোমার ওই জায়গাটা মানে ওই জায়গাটা তো আমার গো। দেখো ভালোবাসা কি নিখুঁত, কতটা পয়েন্টে গেলে, কোন জায়গায় গেলে দুজনের ভালোবাসা এত চমকপ্রদ হয়ে ওঠে, ঠিক এই জায়গায় তার তথ্য, তার অনুভূতি এখানে দিয়ে গেছেন দেখো। তো ছেলেটা হাসলো না গো, হাসলো না, না হেসে নিজে আবার এক পা এগিয়ে মেয়েটি ভালোবাসে কিনা তার তথ্য নেওয়ার জন্য ওকে যাচাই করছে। কেমন করে এই যে এক্ষুনি বলেছি, ভালোবাসি ভালোবাসি, তুমি কম আমি বেশি। সে বলছে না না, আমি কম তুমি বেশি। দেখো দুজনের কিরকম লড়াই চলছে। তো ছেলেটিও এক পা এগিয়ে তাকে যাচাই করে বলছে, উই উইল শুনবি একটা স্টেশন, এই আমরা না তোমার স্টেশনে চলে আসছি, উঠো উঠো উঠো। দেখো এই কথাটা ছেলেটি বললো কেন, যাচাই করার জন্য। তাহলে এই কথাটা বললে ছেলেটি ভেবেছে তাহলে মেয়েটি উঠে বলবে, সত্যি গো আমি কি আমাদের স্টেশনে চলে এসেছি, মানে ওই সাহারানপুরে যেখানে নামবো বলেছিলাম সেখানে চলে এসেছি, এত তাড়াতাড়ি কি ট্রেনটা চলে এলো, কি করে এই মুহূর্তটা কেটে গেল গো, হা আমি চাইনি এত তাড়াতাড়ি মুহূর্তটা সরে যাক, তোমাকে ছেড়ে আমি যেতে পারবো না গো। এই আকুলি বিকুলি, এই প্রেমের তথ্যগুলো সে শুনতে চায়। কিন্তু কি জানো, যখন ছেলেটি ওই আকুলি বিকুলি হয়ে ওর কাছ থেকে ভালোবাসার তথ্য নিতে গিয়ে ওই কথাটা বলবে, যে উঠো 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 তোমার স্টেশনে আমি চলে আসি, আমরা সবাই চলে এসেছি, উঠো 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 তোমাকে তো নামতে হবে, তখনই মেয়েটি কোনোরকম সান্ত্বনামূলক কথা না বলে, প্রেমের পক্ষে কোনো না বলে, বিপক্ষে সেই আগের মতো তথ্যকে এড়িয়ে যাওয়ার জন্য ঠিক এমন এক ডায়লগ দিল, ছেলেটার বুক যেন হাহাকার হয়ে উঠল। কি বলল? থ্যাংকস গড ইট এ শর্ট জার্নি, আই ক্যান নট বিয়ার টু সিট ইন এ ট্রেন ফর মোর দেন টু আর থ্রি আওয়ার্স। কি ভালো ভগবানকে ধন্যবাদ দিই, তাড়াতাড়ি আমার চলে আসছি, খুব ভালো খুব ভালো। জানো দু ঘন্টার তিন ঘন্টার বেশি, দু তিন ঘন্টার বেশি ট্রেন জার্নি করলে আমার কি কষ্ট হয়। তার মানে এক কথা সে বুঝিয়ে দিল যে তোমার কাছ থেকে নামতে পারলে আমি বাঁচি। একদিকে যখন ছেলেটা মেয়েটাকে কাছে বসে নিয়ে যাওয়ার জন্য চিরকাল প্রত্যাশা করছে, আর অন্যদিকে মেয়েটা নামার জন্য অস্থির। বসে থাকা ছাত্রছাত্রীরা তোমরা অনুভব করো তো, এরই নাম কি প্রেম, এরই নাম কি ভালোবাসা। এইখানে একটা মাল্টিপল চয়েস ছিল যে মোর দেন টু আর থ্রি আওয়ার্স, যে কত টাইমের বেশি মেয়েটি ট্রেন জার্নি করলে তার কষ্ট বোধ হয়, দু তিন ঘন্টার বেশি। মাল্টিপল চয়েস আমি স্টার করে দিয়েছি, তাহলে দু তিন ঘন্টার বেশি ট্রেন জার্নি করলে মেয়েটির কষ্ট বোধ হয়। তখন ছেলেটা বলছে, জানো ইয়েট আই ওয়াজ প্রিপেয়ার টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম, যখন আমি ওকে কাছে বসিয়ে নিয়ে যাব সারাটা জীবন ধরে, এ কথা মনে মনে স্বপ্ন দেখেছি, ভেবে রেখেছি, জাস্ট টু লিসেন টু হার টকিং, শুধু ওর সাথে একটু কথা বলে ওর মিষ্টি কথা শোনার জন্য। তাহলে গল্পকথক আফসোস করে বলছে, জানো আমি যখন মনে মনে স্বপ্ন করে রেখেছি, ভেবে রেখেছি আমার সাথে ওকে সারাটা জীবন বসিয়ে নিয়ে যাব, শুধু একটা জিনিসের লালসা, সেটা কি, ওর সাথে কথা বলবো, ওর কাছে ওর থেকে মিষ্টি মিষ্টি কথা শুনব। বসে থাকা মেয়েরা হয়তো তোমরা ভাববে, আমার স্টুডেন্ট যারা ছাত্রী তারা হয়তো তোমরা ভাববে যে আমাদের কাছে ছেলে বসে না গো স্যার অন্য লালসায়, না গো না, এখানে তথ্য দিয়েছে গল্পকার যে আমরা কেবল লালসা কি জানো, তোমাদের মুখের হাসি, তোমাদের সাথে একটু কথা বলে আনন্দ তৃপ্তি পাওয়ার জন্য, তোমরা তো অন্য কিছু মনে ভাবতে পারো। তো এখানে ওর গল্পকথক বলছে, সারাটা জীবন আমি ওকে কাছে বসিয়ে নিয়ে যেতে চাই শুধু ওর মুখের মিষ্টি কথা শোনার জন্য,
এটা একটা মাল্টিপল চয়েস হয়ে থাকে, তোমরা দাগ দিয়ে রাখো, আমি তুলিনি, বইটা দাগ করে দাও। লিসেন টু হার টকিং, শুধুমাত্র মেয়েটির মুখের মিষ্টি কথা শোনার জন্য। হার ভয়ে স্যার দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম, ওর কণ্ঠস্বর আমার বুকে যেন অনুভূত হতো পার্বত্য অঞ্চলের ঝর্ণার মতো। তাহলে আগে হাসিটা কেমন ভাবে অনুভূত হয়েছিল, সেতারের টান, গিটারের ঝঙ্কা। আর এই মুহূর্তে কি বলছে, যে ওর কথাগুলা মানে মেয়েদের কথা, আমরা ছেলেরা আমাদের বুকে কি অনুভূত হয়, কি অনুভূত হয়, পার্বত্য অঞ্চলের ঝর্ণার মতো, ঝরঝর ঝর্ণা, যেমন ঝরঝর ঝরঝর করে নেমে আসে ওদের কথাগুলো যখন খিলখিল খিলখিল করে মুখ থেকে বেরিয়ে যায়, কুলকুল করে বেরিয়ে যায়, আর ওদের সেই সেতারের টান গিটারের ঝংকারের মতো যেমন চমকপ্রদ হাসি হাসে, আমাদের রোগ আমাদের প্রাণ আমাদের মন তৃপ্ত হয়ে ওঠে। সেই কামনা বাসনা গল্পকথক বলছে, যে ওর কণ্ঠস্বরটা আমার কাছে মনে হতো যেন পার্বত্য অঞ্চলের ঝর্ণার মতো গো। এখানে মাল্টিপল চয়েস, স্টার হিট হিট, একবার মাল্টিপল চয়েস, সুপার হিট, স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম, মেয়েটির কণ্ঠস্বর গল্পকথকের বুকে অনুভূত হয়েছিল যেন পার্বত্য অঞ্চলে ঝর্ণার দ্যুতির মতো। তার মানে প্রশ্ন পড়ে যে মেয়েটির কণ্ঠস্বর ছেলেটির বুকে কিভাবে অনুভূত হয়েছিল। তারপর ট্রেন, গল্পকথক বলছে হয়তো সে নেমে যাবে এখনই আমার ট্রেন থেকে, মানে আমার কামরা থেকে। সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, সে হয়তো ভুলে যাবে আমাদের এই ছোট্ট সাক্ষাৎকার। বাট ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি অ্যান্ড ফর সাম টাইম আফটার। কি বলল, এখনই ও নেমে যাবে আমার কামরা থেকে, এই যে সাহারানপুর চলে আসতেছি ওখানে ট্রেন যখন থামবে ও আমার কামরা থেকে নেমে যাবে, নামার সাথে সাথে ও আমাদের এই ছোট্ট সাক্ষাৎকার ভুলে যাবে। এইটা একটা সালের কোশ্চেন, বোর্ডের কোশ্চেন, যে সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, ও ভুলে যাবে আমাদের এই ছোট্ট সাক্ষাৎকার। সত্যি গো, এই যে উচ্চ মাধ্যমিক দেবে, কত বন্ধু বান্ধব, কত মিষ্টি মধুর সম্পর্ক। উচ্চ মাধ্যমিক দিতে গিয়ে দুটা বছর, ইলেভেন টুয়েলভ, ছেলেটা এসেছে অন্য মাধ্যমিক স্কুল থেকে, মেয়েটাও এসেছে অন্য মাধ্যমিক স্কুল থেকে, একটা উচ্চ মাধ্যমিক স্কুলে দুজনে ভর্তি হয়েছে। দুজনের কথাবার্তা বলতে বলতে, ক্লাসে পড়া দিতে দিতে, মানে যাওয়া আসা করতে করতে দুজনের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে। হয়ে গেছে তো হয়ে গেছে, দুজন দুজনের সঙ্গে খুব আন্তরিক প্রীতির মধ্যে রয়েছে। কিন্তু যখনই উচ্চ মাধ্যমিক শেষ হয়ে যাবে, শেষ দিনে দুজনেই বড় জোর ফোন নাম্বারটুকু দেওয়া নেওয়া শেষ করে, হয়তো বড় জোর একটা হ্যান্ডশেক করে দুজন বিদায়। পরে যখন ছেলেটি কোনো কাজে চলে যাবে, মেয়েটি হয়তো পড়তে পড়তে তাকে অন্য কোনো পুরুষের সাথে বিয়ে দিয়ে দিবে, সংসার ঝামেলায়, তখন দেখবে মেয়েটা ছেলেটার কথা প্রায় ভুলে গিয়েছে। এই যে ছোট্ট সাক্ষাৎকার, মেয়েরাই প্রথম ভুলে যায়। যদি না মেয়েরা ভুলতে পারত, অন্য কোনো পুরুষকে নিয়ে, মানে স্বামী রূপে তাকে নিয়ে ঘর করতে পারত না, সেই পুরানো স্মৃতিকে নিয়েই সারাটা জীবন জীবন নিজের জীবনটাকে নষ্ট করে ফেলত। সেই জন্য মেয়েদের মন জলের পাত্রের মতো, যে পাত্রে যায় সে পাত্রের আকার ধারণ করে নেয়। আরও আরও লেখকরা বলেছে, মেয়েদের মন বোঝা যায় না, আকাশের নাকি তারা গোনা যায় না। টিশান চেঞ্জের মতো এক একটা ছেলে, এখনকার দিনের মেয়েরা আমার চোখে দেখা দিন দিন চেঞ্জ করছে। আজকে বলছি, কিরে শিল্পা, তুই এর সাথে ঘুরছিস, কিছুদিন আগে অলকেন্দুকে ভালোবাসত না? বলছে, স্যার আপনি কি জানেননি, আমাদের টাইম পাসের জন্য আমরা ক্লাস ওয়ারি এক একটা বন্ধু পাল্টেনি। চিন্তা করে দেখো, আমারই ছাত্র আমারই ছাত্রী দুজন সম্পর্কিত আমি জানি, ঘোরতর সম্পর্কিত। আমি যদি এককে বকি অন্যজন কষ্ট পায়, আমি তাদের মনের কাছে মন রেখে অনুভব করেছি। একটা ক্লাস শেষ করে, ইলেভেন শেষ করে যখন টুয়েলভ এসেছে আমারই ক্লাসে, আমি দেখি আবার অন্য ছেলের সঙ্গে সব, যখন জিজ্ঞাসা করি সে আমাকে সঠাং উত্তর দিয়ে দিল। তখন আমি সেদিন বলেছিলাম, ঠিক আছে আমি আইজেবির টপিক পড়াতে শুরু করি, সেখানে এক্সাম্পলটা আছে আমি বলবো। সেই জন্য লেখক বলছি, হয়তো ভুলে যাবে আমাদের এই ছোট্ট সাক্ষাৎকার, কিন্তু বাট ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি অ্যান্ড ফর সাম টাইম আফটার। কিন্তু আমরা ছেলেরা ওকে কত দিন মনে রাখবো জানো, আমার এই জার্নির শেষ পর্যন্ত, হয়তো বা মৃত্যুর কাছ পর্যন্ত। তাহলে যেদিন ছেলে মারা যাবে সেদিন পর্যন্ত এক একটা মেয়ের স্মৃতিকে মনে রাখে। সেই জন্যই আমি বলেছিলাম, আমরা ছেলেরা চিৎকার করে বলি ভালোবাসি ভালোবাসি, মেয়েরা তোমরা কম আমরা বেশি। এরপরের অংশ জানার জন্য পরের ভিডিও।